কোটি কোটি টাকা ইনকাম, এক কোটি টাকা ইনকাম, কিন্তু মাস শেষে দেখা যায় আরো 20 লক্ষ টাকা ঋণের মধ্যে পড়ে আছে। এক কোটি টাকা ইনকাম করে তার ওয়াইফের ক্যান্সার, তাকে দিতে হয় 50 লাখ টাকা প্রতি 15 দিন পর পর। একটা হাসপাতাল আছে, সেখানে আবার খরচ আছে 20 লক্ষ টাকা। ছেলে খায় ইয়াবা, তাকে দিতে হয় প্রতি মাসে 10 লক্ষ টাকা। মাস শেষে দেখা যায় এই 1 কোটি টাকা ইনকাম ওয়ালা মাস শেষে 30 লক্ষ টাকা ঋণের মধ্যে চাপা পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم বগাইর পূর্বপাড়া বোর্ড মিল যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত প্রিয় মুসলিম তাওহিদি জনতা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হালাল ও হারাম। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত সময়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 168 নং আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। উক্ত আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ মানব জাতিকে বলতেছে, ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যে খাদ্যটাকে তোমাদের জন্য হালাল বানিয়েছি, পবিত্র করে দিয়েছি, ওই খাবারটা তোমরা পান করো, ভক্ষণ করো, আহার করো। এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। হালাল এবং হারাম, হালাল হচ্ছে ডান দিকে আর হারাম হচ্ছে বাম দিকে, ডান বাম। হালাল চলে গেছে ডান দিকে, হারাম চলে গেছে বাম দিকে, আমরা যাব কোন দিকে? আমরা কি ডানে যাব নাকি বামে যাব? প্রিয় ভাইয়েরা যারা এখনো আশেপাশে দাঁড়িয়ে আছেন, সকলকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। যারা এখনো প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। তো হালাল এবং হারাম, হালাল ডান দিকে, হারাম বাম দিকে, আমরা কি হালালের পথে চলবো নাকি হারামের পথে চলবো? অবশ্যই আমরা হালালের পথে চলবো।
হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব রুচিসম্মত। হালাল থেকে হালাল খাবার থেকে যে পুষ্টি হয় ফুড সাপ্লিমেন্ট যেটাকে বলা হয়, যে রক্ত মাংস তৈরি হয় হালাল খাবার থেকে, এই হালাল খাবারের সেই রক্ত মাংস আপনাকে শুধু ইবাদত বন্দেগির দিকে ধাবিত করবে। আর হারাম থেকে যে ফুড সাপ্লিমেন্টটা তৈরি হয়, যে রক্ত মাংস তৈরি হয়, সেটা আপনাকে শুধু খারাপ কাজের দিকে, বদ কাজের দিকে ধাবিত করবে। পৃথিবীর সূচনা থেকে দেখা গেছে যে যত মানুষ দেখবেন মাস্তানি করে, গুন্ডামি করে, যত খারাপ কাজ করে, তাদের সকলের গোড়ার দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে বোঝা যায় যে তাদের হারাম, তারা হারাম খেয়েছে। হারামের মধ্যে কখনোই বরকত নেই। হারাম খাবেন তো পথভ্রষ্ট হবেন, হারাম খাবেন তো গোমরাহি হবেন। হালালের মধ্যে রয়েছে বরকত। একটি লজিক যদি আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে জুমার নামাজের মধ্যে, আজকে সবাই তো আমরা জুমার নামাজ পড়েছি তাই না, কত মানুষ থাকে বসার জায়গা পায় না, কিন্তু যখন জামাতের সময় হয় ইমাম সাহেব যখন বলে দাঁড়িয়ে কাতার সোজা করি, তখন কি জায়গা হয় না? অবশ্যই জায়গা হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে হালালের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছি আমি আল্লাহ। হালালের মধ্যে বরকত দিয়েছে কে? কোটি টাকা ইনকাম করে এমন লোক কি নাই আমাদের জামার মধ্যে? কোটি কোটি টাকা ইনকাম, এক কোটি টাকা ইনকাম, কিন্তু মাস শেষে দেখা যায় আরো 20 লক্ষ টাকা ঋণের মধ্যে পড়ে আছে। 1 কোটি টাকা ইনকাম করে, তার ওয়াইফের ক্যান্সার, তাকে দিতে হয় 50 লাখ টাকা প্রতি 15 দিন পর পর। একটা হাসপাতাল আছে, সেখানে আবার খরচ আছে 20 লক্ষ টাকা। ছেলে খায় ইয়াবা, তাকে দিতে হয় প্রতি মাসে 10 লক্ষ টাকা। মাস শেষে দেখা যায় ওই 1 কোটি টাকা ইনকামওয়ালা মাস শেষে 30 লক্ষ টাকা ঋণের মধ্যে চাপা পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি রিক্সা চালায়, তার মাসে এবারে যে ইনকাম হয় 6 থেকে 7 হাজার টাকা, কিন্তু দেখা যায় মাস শেষে ওই ব্যক্তিটার আয় থাকে 500 থেকে 700 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? যে রিক্সাওয়ালা রিক্সা চালায়, পরিশ্রম করে, সে তার ঘরের ভাড়া চলে যায় 1000 থেকে 1200 টাকা। তার ছেলে সন্তান যারা পড়াশোনা করে তাদের খরচ আছে 1200 থেকে 1500 টাকা। তার আরো আনুষাঙ্গিক খরচ ধরেন 1500 টাকা, মাস শেষে থেকে যায় আরো 1 থেকে 1500 টাকা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে যে ব্যক্তি তার রিক্সা চালায় তার ইনকাম হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা, আর যে ব্যক্তিটা 1 কোটি টাকা ইনকাম করে মাসে, 1 কোটি টাকা ইনকাম আর 6 থেকে 7 হাজার টাকা ইনকাম, যে 1 কোটি টাকা ইনকাম করলো তার মাস শেষে দেখা যায় আরো 30 লক্ষ টাকা ঋণের মধ্যে চাপা পড়ে আছে। আর যে ব্যক্তিটা মাত্র 6 থেকে 7 হাজার টাকায় রিক্সা চালিয়ে অনেক অনেক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রমের মাধ্যমে যে টাকাটা উপার্জন করেছে, মাস শেষে দেখা যায় ওই টাকা আরো থেকে যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আল্লাহ হালালের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছি। হালালের মধ্যে কি আছে ভাই? হালালের মধ্যে রয়েছে বরকত। হারামের মধ্যে কি বরকত আছে? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক, আমাদের আচার আচরণ, সবকিছু হতে হবে কি হালাল না হারাম? সবকিছু হতে হবে হালাল। আমাদের এন্টারটেইনমেন্ট, বিনোদন হালাল হতে হবে। আমাদের সব কিছু হালাল হতে হবে। আমাদের ড্রেস আপ, পোশাক হালাল হতে হবে। আমাদের চরিত্র হালাল হতে হবে। আমাদের খাবার কি হতে হবে ভাই? হালাল হতে হবে। কারণ হালালের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? বরকত রেখেছেন। তো আসলে সময় খুব সংক্ষিপ্ত, তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই ফার্স্ট টাইম আমি কোনো প্রোগ্রামে, কোনো এক অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলের প্রোগ্রামে আমি বসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। আমার পরিবার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এ বলে আমি আমার ত্রুটিযুক্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।